যুবক তুমি আব্বাজানকে সালাম দাও, এরে আব্বাজান আপনার সন্তানকে সালাম দেন, যুবক ভাই আপনার বড় ভাইকে সালাম দেন, ছোট ভাই বড় ভাইকে দেন, বড় ভাই ছোট ভাইকে দেন। আজকে আমাদের সমাজের ভিতরে ভাই ভাইয়ের মধ্যে সালামের প্রচলন নাই। জিজ্ঞেস যদি করা হয় এরে ছোট ভাই বড় ভাইকে কেন সালাম দেন না বলে লজ্জা লাগে, এর নবীর উম্মতের দল খেয়াল করেন, বড় ভাইকে যদি প্রশ্ন করা হয় বড় ভাই কেন ছোট ভাইকে সালাম দেন না বলে লজ্জা লাগে, আব্বাজান আপনার সন্তানকে কেন সালাম দিলেন না বলে লজ্জা লাগে। মুসলমান ভাই আমার, ওই সময় লজ্জার পর্দা হায়ার পর্দা থাকে কোথায়? যে সময় চায়ের দোকানে বসে ছোট ভাই বড় ভাই বাপ সন্তান মিলিয়া টেলিভিশনের পর্দায় অলঙ্গ মহিলার তামাশা একসাথে বসে দেখতে পারলো, ওখানে কোনো লজ্জা নাই। সমাজের এক শ্রেণীর মানুষের হালাত হয়ে গেল, সালাম দিতে গেলে লজ্জা পায়, জোরে বলুন ঠিক কিনা?